आज रान्ना होच्छे खासीर मांस आलू दिए तो आर काठेर उनुने किभाबे रान्ना हलो एवं कत सुंदर होच्छे देखार जन्य पुरो भिडियोटा देखो। प्रथमे आलू बड़ो बड़ो साइज करे भेजे नेवा हलो आर साथे पेंयाज कुचिए नेवा हलो। पेंयाजगुलोके लम्बा लम्बा भावे कुचिए कुचिए रेखे देवा हलो। तारपर तेल गरम हो गेछे, गरम मसला गोटा जिरे तेजपाता पेंयाज ভালোভাবে এরকমভাবে ভেজে নেওয়া হচ্ছে। একটু পোড়া পোড়া যখনই হবে পেঁয়াজগুলো তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব একের পর এক মিশিয়ে দেওয়া হবে। তো এটা এক পেঁয়াজটাকে ভেজে নিই। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। তো আদা রসুন পেস্টের সাথে সাথে এই লবণ দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, এবার দেওয়া হবে কাশ্মীর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে এরকমভাবে ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে। যতক্ষণ না ভালোভাবে ভাজা হবে ততক্ষণ মাংস দেওয়া হবে না। তো ভাজতে ভাজতে দেখা যাবে সাইডগুলো একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে, তো একটু সাইড থেকে একটু করে জল দিয়ে দিতে হবে। তো মাংস রান্নার জন্য যে মশলা সে মশলা রেডি হয়ে গেছে। এবার যেই মাংসটা ধুয়ে ভালোভাবে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, লবণ সব মেখে রেখে দেওয়া হয়েছিল 30 মিনিটের মতো, সেই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকা হলো। এরকমভাবে মোটামুটি 20 থেকে 30 মিনিট নাড়াচাড়া করতে হবে, তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে হবে। খাসির মাংসটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে ভালোভাবে দেখো, খুব একটা ভালো দেখতেও লাগছে এবং ভালো একটা স্মেলও বের হচ্ছে। সো জল পুরো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, চলো এবার ভাতের সাথে খাওয়া যাক। থালা নিয়ে খেতে বসে পড়েছি, সাথে ভাত দেওয়া হয়েছে, ভাতের পর দেওয়া হলো খাসির মাংস ঝোল আর সাথে আলু। তো মাংসগুলো এতটা গরম যে হাত দিয়ে নাড়া যাচ্ছে না, তো দু পিস করে প্রথমে দিল, তারপরে আবার দেওয়া হবে। তো দেখো এতটাই গরম না মাংসগুলো যে হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা সিদ্ধ হয়েছে সেটাও পারছি না। তো একটা ছোটো পিস নিয়েছি, দেখো নিয়ে দেখাচ্ছি, খুব নরম মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো একটু চলো ভাত একটু মেখে খাসি মাংস ঢুলিয়ে মেখে খাওয়া যাক। তো ভাত মেখে নিলাম, তো এবার খাবো, তো খেয়ে দেখা যাক কেমন হচ্ছে। খুব ভালো লাগছে খেতে, মানে ঝাল নেই বললে চলে, এমনি খেতে খুব ভালো হয়েছে। তোমরা এবার বানিয়ে বাড়িতে খেতে পারো। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করো এবং আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল এবং নোটিফিকেশন বেল অন করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।